আদম আলাইহিস সালাম কোন ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছিলেন অনেকে বলেন গন্ধম ফল আর মা হাওয়া কি তাকে এই ফল খাওয়াতে উদ্বুদ্ধ করেছেন ভাইরা আমার আদম আলাইহিস সালামের আলোচনাটা এখন খুব বেশি প্রাসঙ্গিক কারণ আমাদেরকে কিছু লোক বলতেছে আমরা নাকি বানরের সন্তান বা বানরের খালাতো ভাই বানর আপনারা কি বানরের খালাতো ভাই বানরের জাতের মানুষ আপনারা বানর থেকে মানুষ হয় নাই তো আদম আলাইহিস সালাম মানুষ তার বংশে তার সন্তানদের মধ্যে কিছু মানুষের জন্ম হয়েছে চিন্তা চেতনা তারা বানরের মতো তাহলে আমরা বলতে পারি বানর থেকে মানুষ হয় না বরং মানুষ থেকে কিছু বানর হয়েছে চেহারা সুরতে মানুষের হলে কি হবে আচার আচরণে চিন্তা চেতনা কিসের মতো বানরের মতো আল্লাহ তাআলা এই সমস্ত বানরের বাদ্রামো থেকে আমাদেরকে হেফাজত করুন এদেশের মানুষকে বানরের বাদ্রামি থেকে রক্ষা করুন সামান্য কয়েকজন নাস্তিক সেকুলার উগ্র ধর্মবিদ্বেষী এদেশের মুসলিম হিন্দু নির্বিশেষে ধর্মপ্রাণ প্রায় সব মানুষের দেশে ধর্মপ্রাণ এদেশের এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতিটা বক্তব্যে ইনশাআল্লাহ আল্লাহ নাম ছিল এদেশের রাজনীতিবিদ বলেন অন্য যে কোনো বিষয়ে সব মানুষ দেখবেন একটা নামাজ পড়ুক না পড়ুক আল্লাহর নাম মুখে নেয় অথচ পাঠ্যপুস্তক পুরাটা ঘাটার পর আল্লাহর নাম খুঁজে পেতে কষ্ট হয়ে যায় দুষ্কর হয়ে যায় সামান্য কয়েকজন নাস্তিক সেকুলার কয়েকজন ধর্মবিদ্বেষী জঘন্য মানুষের কাছে গোটা দেশের মানুষ জিম্মি তারা সরকারকেও জিম্মি করে রাখে সরকার মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং শিক্ষার নামে কুশিক্ষা ঢুকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার পায়তারা করে আল্লাহ রাব্বুল আলামিন এ সকল বাঁদরদের বাদ্রামো থেকে আমাদেরকে হেফাজত রাখুন ভাইরা আমার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের আলোকে কোরআনে কারীমের আয়াতে সুস্পষ্ট রয়েছে আমরা জানি আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশেষ ফল গাছের ফল খেতে নিষেধ করেছেন তাকে এবং তার স্ত্রী হাওয়াকে সেই ফলটা কি ছিল আমাদের সমাজে বহুল প্রচলিত আছে গন্ধম ফল ছিল গন্ধম ফার্সিতে বলা হয় এটাকে বাংলা বলে কি গম গন্ধম মানে কি গম অনেকে নিশ্চিতভাবে বলেন যে এটা গন্ধম ফল খেতে নিষেধ করেছেন মূলত এই সম্পর্কে তাফসীরে তাবারিতে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো মত উল্লেখ করেছেন যে অনেকে বলেছেন এটা আঙ্গুর ছিল কেউ বলেছেন খেজুর ছিল কেউ বলেছেন তিন ছিল কেউ বলেছেন জৈতুন বা জলপাই ছিল অনেকগুলো মতামত আছে তিনি এই মতামতগুলো উল্লেখ করে বলেছেন এর একটাও না কোরআনের আয়াতে সুস্পষ্ট আছে না কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে এটা বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করে অনেকে মন্তব্য করেছেন মাত্র অতএব নির্দিষ্ট গাছ থেকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন এটুকু চূড়ান্ত সে গাছটা কি সে গাছের কি ফল ছিল নাম কি ছিল এটা কোনো চূড়ান্ত এবং নিশ্চিত করে বলা সম্ভব নয় অনেকে ধারণা করে এবং গবেষণা করে যার যার মতো মতামত ব্যক্ত করেছেন এই মতামতগুলো বিশ্বাস করা না করাতে কিছু আসে যায় না তবে হ্যাঁ এটা ঠিক যে এই ফল থেকে প্রথম হাওয়া খেয়েছেন শয়তান প্রথম মা হাওয়াকে প্ররোচিত করেছে যেটা খান উনি এটা খাওয়ার পরে আদম আলাইহিস সালামকে খেতে বলেছেন তারপর তিনি খেয়েছেন এই কথা সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্টত বোঝা যায়